দ্বিতীয় পদ্মা হবে পাটুরিয়া গোয়ালন্দে পাটুরিয়া থেকে গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা করার জন্য প্রাথমিকভাবে বারো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদিত প্রকল্পের তালিকায় রাখা হয়েছে অর্থ পাওয়া সাপেক্ষে প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে দেশের মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জেলার বাসিন্দাদের পদ্মা নদী পারাপারে পাটুরিয়া গোয়ালন্দ অবস্থানের চেয়ে মাওয়াজিরিয়া অবস্থান বেশি সময় লাগবে ঢাকা থেকে দেশের পূর্বাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা রাজবাড়ী ফরিদপুর ও নড়াইলের একাংশ গোপালগঞ্জ যশোর এবং মাদারীপুর জেলার দূরত্ব কমানোর জন্য পাটুরিয়া গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন